আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়তে চলেছে আমফান। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। দীঘা থেকে যার আনুমানিক দূরত্ব দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ১১৩০ কিলোমিটার। আশা করা হচ্ছে আগামী ১২ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। মুভমেন্ট শুরুতে এটা প্রায় উত্তর দিকে এগিয়ে যাবে আগামী ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা পরে ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করবে এবং একটু বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের মধ্য দিয়ে ক্রস করবে বিটুইন দীঘা আমাদের পশ্চিমবঙ্গের এবং হাতিয়া আইল্যান্ড বাংলাদেশের। ক্রসিং যেটা করবে সেটা হচ্ছে ২০ তারিখ আফটারনুন এবং ইভিনিং, এবং ক্রস করার সময় সাইক্লোন থাকবে হচ্ছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। অর্থাৎ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে দীঘা এবং হাতিয়া আইল্যান্ডের মাঝখান থেকে ২০ তারিখ আফটারনুন ইভিনিংয়ে ক্রস করার সম্ভাবনা। ওয়ার্নিং, ফার্স্ট হেভি রেইনফল ওয়ার্নিং, ১৯ তারিখ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা মূলত উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি। ২০ তারিখ থেকে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি বাড়বে, ফলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তিনটে কোস্টাল ডিস্ট্রিক্টস উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা। উইন্ড ওয়ার্নিং, স্কোয়ালি উইন্ড ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। ১৯ তারিখ আফটারনুন থেকে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টে বয়ে যাওয়ার সম্ভাবনা। ২০ তারিখ থেকে উইন্ডের তীব্রতা আরও একটু বাড়বে এবং ২০ তারিখ সকালবেলাতে এই উইন্ড স্পিড পৌঁছে যাবে ৭৫ থেকে ৮৫, সর্বোচ্চ ৯৫ কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং ২০ তারিখ বিকেলের দিকে এটা আরও একটু বেড়ে গিয়ে ১৩০ থেকে ১৪০, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট। ফিশারম্যান ওয়ার্নিং, ফিশারম্যানদের ১৮ তারিখ থেকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা অলরেডি মাছ ধরতে চলে গিয়েছেন তাদেরকে ১৭-র মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। সি কন্ডিশন, সমুদ্র স্বাভাবিকভাবেই খুব উত্তাল থাকবে এবং যত ঘূর্ণিঝড় কোস্টের দিকে এগিয়ে আসবে সমুদ্রের উত্তলতা বাড়বে, ফলে এখন যেটা আছে ভেরি হাই সেটা ফেনোমেনাল স্টেজে পৌঁছে যাবে। কৃষি পরামর্শ, কৃষক ভাইদের বলা হচ্ছে যারা বোরো ধান এখনও কেটে তুলতে পারেননি তারা বোরো ধান হারভেস্ট করে গোলাজাত করার জন্যে, এবং যেহেতু ১৯-২০ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ফলে নতুন করে এই সময় কোনো ফসল না লাগাতে।